আজির তারিখত যোরহাট লোকসভা সমষ্টি বিশেষভাবে চর্চাত আছে, বিশেষত শাসকীয় পক্ষের উমৈহতীয়া প্রার্থী তপন গগৈ আর বিরোধী পক্ষের উমৈহতীয়া প্রার্থী গৌরব গগৈর মাজতেই আসলে নির্বাচনী যে মূল যুঁজ সেই যুঁজখন সম্পন্ন হব বলে সকলে ধারণা করেছে। আর মই যদি কওঁ এই মুহূর্তত শাসকীয় বিজেপিয়ে চুকে কোণে সমষ্টিটোর চুকে কোণে নির্বাচনী প্রচার চলাইছে। আজির দিনটোর কথা যদি কওঁ, আজির দিনটো পুৱাৰে ভাগৰপৰাই মন্ত্রী অজন্তা নেওগে মৰিয়নী সমষ্টি মৰিয়নী বিধানসভা সমষ্টির প্রতিটো কোণত তেওঁ গৈ সভা করেছে, রাইজৰ লগত আলাপ আলোচনা করেছে। আর যে বিজেপি সরকারের উন্নয়নের ধারা সেই ধারার লগত সকলকে বিলীন হবর কারণে অনুরোধ জানাইছে। মই এই মুহূর্তে চিন্তামণিগড়ের যে রাজহুয়া সভা নির্বাচনী সভা, এই নির্বাচনী সভাত মই পরিবেশ দেখাইছো। ইয়াতে বিভিন্ন প্রান্তরপা মহিলাসকল আহি এই সভাত অংশগ্রহণ করেছে। আর বিধায়ক রূপজ্যোতি কুর্মী লগতে অগপৰ কেন্দ্রীয় সম্পাদকক লগত লৈ মন্ত্রী অজন্তা নেওগে ইতিমধ্যে আজির দিনটো তেওঁ এঘারখনকৈ রাজহুয়া সভা আছে আর প্রত্যেকখন সভাতে তেওঁ এই যে আসলতে অহা নির্বাচন প্রথম পর্যায়ের যে নির্বাচন হব এই নির্বাচনত যে সকলে যে প্রধানমন্ত্রী পুনের নরেন্দ্র মোদীক প্রধানমন্ত্রী আসনত বহুবার সকলে কিন্তু এই মুহূর্তত সকলকে আহ্বান জানাইছে। আর যীগী প্রার্থী 14 নং যোরহাট লোকসভা সমষ্টির যীগী প্রার্থী সেই প্রার্থীগীক বিপুল ভোটত জয়ী করবর কারণে সকলকে আহ্বান জানাইছে। মন্ত্রী অজন্তা নেওগ আছে, অজন্তা নেওগরপরা আমি ভাষ্য লম কেনে ধরনের আসলতে নির্বাচনী বৈতরণী পার হব। ইতিমধ্যে বিজেপি জয়ধ্বনি সকলে সকলে জয়ধ্বনি দিছে। মই যেহেতু মন্ত্রী অজন্তা নেওগ ডাঙরিয়ানি আছে, মই তেওঁক কিছু প্রতিক্রিয়া লব লাগিব। নিরন্তরভাবে পুৱাৰে পৰা আজি মৰিয়নি সমষ্টিত সভা রাইজৰ লগত কথা বতৰা পাতিছে, কি ফলাফল কি দেখিছে? মই নিশ্চিতভাৱে ক'ব পাৰো, কাৰণ আমাৰ প্ৰাৰ্থী তপন গগৈ ডাঙৰীয়াই যিদিনাখনে নমিনেশ্যন দিছিলে অভূতপূৰ্বভাৱে তাৰ জনস্ৰোত গৈছিলে। মই মোৰ তাত দীঘলীয়া ৰাজনৈতিক জীৱন পৰিক্ৰমা পাৰ কৰিছোঁ, মোৰ ৰাজনৈতিক জীৱনত এনেকুৱা ধৰণৰ ৰাইজৰ উৎসাহ উদ্দীপনা মই কেতিয়াও দেখা নাই। গতিকে সেইদিনাখনৰ পৰাই আমাৰ প্ৰাৰ্থী দুগৰাকী যি ৰাইজৰ বিপুল আশীৰ্বাদ পাইছে আৰু আমিও বিভিন্ন সময়ত বিভিন্ন ৰাইজৰ ওচৰলৈ গৈছোঁ অভূতপূৰ্ব সাহৰি। কালি মই গোটেই দিনটো তিয়কত আছোঁ, আজি মৰিয়নীত আছোঁ, কাইলৈ মই যোৰহাটত থাকিম। এনেকৈ আমি দেখিছোঁ য'তেই নিৰ্বাচনী সভা পাতিছোঁ ৰাইজ স্বতঃস্ফূৰ্তভাৱে আগুৱাই আৰু প্ৰতিখন নিৰ্বাচনী সভাতেই যোগদান চলিছে। কংগ্ৰেছৰ লোকসকলে আপোনা আপুনি ওলাই আহি ইয়াতে যোগদান কৰিছে, নিৰ্বাচন তেওঁলোকে বুজি উঠিছে আচলতে যে উন্নয়নৰ সপক্ষত আমি কৈছোঁ যে মোদী ডাঙৰীয়া বনাম ডেভেলপমেণ্ট উন্নয়ন, উন্নয়নৰ প্ৰতি যিটো মানুহৰ আচলতে আকৰ্ষণ হৈছে আৰু চৰকাৰখনৰ প্ৰতি মোদী ডাঙৰীয়াৰ প্ৰতি তেওঁলোকৰ আস্থা, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ কাম কাজৰ প্ৰতি যিটো তেওঁলোকৰ আস্থা, তাৰে এইটো মানে ফলশ্ৰুতিত আজি মানুহবিলাক এই দলটোত আমাৰ যোগদান কৰিছে। মই এটা পোনপটীয়াভাৱে আপোনাৰ পৰা প্ৰশ্ন জানিব লাগিব, যিহেতু আপুনি অভিভাৱক মন্ত্ৰী যোৰহাটৰ, নির্বাচনী যখন ইস্তাহার হব সেই ইস্তাহারত যোরহাটর কোনটো গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হওয়াটো আপনি আজির তারিখত কামনা করবেন? সামগ্রিকভাবে মই অভিভাবক মন্ত্রী হিসাবে এইটাই কৈছো যে মই অভিভাবক মন্ত্রী হিসাবে এইটাই বিচাৰো যে এইখন ঐতিহাসিক যোরহাট জিলা মানে শেষরখন আমার আহোম রাজত্বর রাজধানী, এই জিলাখন অসমৰ 5খন জিলার ভিতর এখন যাতে ভাল জিলা হিসাবে পরিগণিত হয় সকল দিকত সেইটোই মই কামনা করো। নিশ্চয়কৈ রূপজ্যোতি কুর্মী ডাঙরিয়া আছে, বিকাশ দাস শইকীয়া ডাঙরিয়া আছে, মই অকমান রূপজ্যোতি কুর্মী ডাঙরিয়ার ওচৰলে যাব লাগিব। যেহেতু ইতিমধ্যে কালিরপরা এটা কথা চর্চা হয়েছে, দৈনিক ইজনের পিছত ইজন কংগ্রেসের নেতা বিজেপির মজিয়ালয় ইতিমধ্যে সকলে, কালি যদি গৌরব গগৈর লগত আছিলে আজি বিজেপির মজিয়া, কি কব গোটেই কথাখিনি? এয়া মানে প্রকৃতার্থত কংগ্রেসে যিমান পাপ করিলে, কংগ্রেসের সরকারের সময় যিমান রাইজক ঠগিলে, তার প্রতিফলন এটা কংগ্রেস দলটোয়ে সম্মুখীন হবলগা হয়েছে। আজি যিসকলে সচেতন নাগরিক ইতিমধ্যে অবগত হয়েছে যে কংগ্রেসত থাকিলে পাপ হব, কংগ্রেসত আর থাকিলে লাভ নাই, মানে পাপর ভাগ ভাগিদার হওয়াতক মানে ভারতীয় জনতা পার্টির দলত যোগদান করা ভাল। এই সকল মানুষের মনত আহিছে, যার কারণে আজি প্রত্যক্ষ নির্বাচনী সভাতে অকল মৰিয়নী সমষ্টিতে নহয় সমগ্র রাজ্যতে আজি কংগ্রেসের পৰা ভারতীয় জনতা পার্টির দললে রাইজর আগমন ঘটিছে। আজি কংগ্রেস দলটো বহুত ঠগিলে, আজি চাহ বাগানের শ্রমিকর মজুরি বৃদ্ধি নকরিলে,
ধানৰ উচিত মূল্য নিদিলে 80% লোকক আজি 800 টকাৰ 1000 টকাৰ কষ্ট কৰি ধান বিকিব লগা হৈছিল। এতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টিৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰে যেতিয়া 22 কৰিলে এতিয়া 23 পাবলৈ ধৰিছে, কৃষকসকল উপকৃত হৈছে। আজি আইসকলক সূতা কম্বল আঁঠুৱা দি ঠগিলে, অৰুণোদয়ৰ আঁচনি, চাউলৰ কাৰ্ড প্ৰদান কৰি স্থায়ী সমস্যা সমাধান কৰাৰ কথা কংগ্ৰেছৰ কেতিয়াও মনলৈ অহা নাছিল। আজি ৰাইজ ইতিমধ্যে বুজি উঠিছে, ৰাইজে গম পাইছে যে ভাৰতীয় জনতা পাৰ্টি চৰকাৰ দলটোৰ যোগেদি ক'ৰবাত পুণ্য কৰিবলৈ আমি গৈ আছোঁ। নেতা নোহোৱা হৈছে, নেতাবিহীন হৈ পৰিব, আৰু এই নিৰ্বাচনৰ পিছত গৌৰৱ গগৈ যেতিয়া পৰাজয়বৰণ কৰিব, এই নিৰ্বাচনৰ পিছতে যেতিয়া ডাঙৰ ডাঙৰ বাৰা বাৰা মানে তেনেকুৱা বগা বগা নেতাসকল পৰাজয়বৰণ কৰিব, তাৰপিছত কংগ্ৰেছ দলটো আৰু থাকিব লগা নেতা বুলি মানে নাথাকিবই। সেই মই 2001 চনত 21 চনত 21 জুন তাৰিখে বিশ্ব য়োগ দিৱস দিনাখনে কৈছিলোঁ যে কংগ্ৰেছ নিশেষ হ'বলৈ গৈ আছে, এখন ডুবন্ত নাও, আৰু সেয়ে মোৰ ভৱিষ্যৎ বাণী আজি ফলি আছে।